আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি একটি নতুন রেসিপি তৈরি করব। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে 1 কাপ কুসুম গরম দুধ, 1 চামচ ইস্ট, 4 চামচ চিনি, 7 মতো লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে এরপর আমি এখানে দিয়ে দেবো 2 কাপ ময়দা। ময়দা দিয়ে আমি মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হলে উপরে তেল মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর, আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি ভালোভাবে মথে নেব। ভালোভাবে মথে নিয়েছি। এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো করে তৈরি করে নিব। আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এই বলগুলোকে আমি আবারও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে একে একে সবগুলো বল দিয়ে আমি ভেজে নেব। বলগুলো অল্প আঁচে ভাজতে হবে, চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না। অল্প আঁচে সবগুলো বল উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পাশে ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টে আর এক পাশে ভেজে নেব। ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বনরুটিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বনরুটিগুলো খেতে কিন্তু খুবই মজার, ভিতরে একদম নরম, উপরে একটু মচমচে হয়, খুবই মজা লাগে খেতে। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে বনরুটিটা। উপরে মচমচে, ভিতরে একদম সফট, ভিতরে তেল প্রবেশ করে না। আপনারা চাইলে খুব সহজে এভাবে বনরুটি তৈরি করে খেতে পারেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।